সম্প্রতি অভিনেতা শরীফুল রাজের ফেসবুক আইডি থেকে ফাঁস হওয়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরা বিনতে কামালকে। এই ভিডিও ফাঁসের ব্যাপারে আকারে ইঙ্গিতে পরিমণিকে দায়ী করেছেন সুনেরা। এরপরই তেলে বেগুনে জ্বলে উঠেছেন রাজের স্ত্রী পরি। রাজ ও সুনেরাকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ্যমে এসে আবারও কথার ঝাঁপি উপুড় করে দিয়েছেন পরিমণি। সুনেরাকে এক হাত নিয়ে এই চিত্রনায়িকা জানিয়েছেন তার সন্দেহের কথা। পরিমণি ধারণা করছেন তার স্বামী রাজ নিশ্চয়ই সুনেরার কাছে কোনো বিষয়ে ধরা। তিনি আশঙ্কা করছেন রাজকে ব্ল্যাকমেল করবেন সুনেরা। চিত্রনায়িকা পরি শতভাগ নিশ্চিত, ইচ্ছে করেই এই ভিডিও ছড়িয়েছেন সুনেরা। পরিকে ব্লেম করতেই এই কাজ সুনিশ্চিত করে প্রকৃতির মতো হেলদি এবং ফ্রেশ বাতাস জমুনাইসি ফ্রেশ এয়ার এক্সপার্ট করেছেন তিনি। কেননা রাজকে তার থেকে কেড়ে নিয়েছেন সুনেরা। বিগত 10 দিন সুনেরার কাছেই ছিলেন তার স্বামী, এমনটাই দাবি পরিমণির। তাই ভিডিও ফাঁসের যে ঘটনা ঘটেছে তার পুরোটাকেই সুনেরার মাস্টার প্ল্যান বলছেন এই চিত্রনায়িকা। মুরব্বীদের সহায়তায় রাজের সঙ্গে দূরত্ব ঘোচানোর চেষ্টায় ছিলেন পরি। তাই ভিডিও ফাঁসের আগে 10 দিন ধরে রাজের অনুপস্থিতির কথা প্রকাশ করেননি তিনি। এখন পরির ভাষ্য, তাদের দাম্পত্যের কলহের কথা প্রকাশ করতেই সুনেরার এই প্ল্যান। তারা যদি সত্যি রাজের বন্ধু হতো তাহলে স্ত্রী সন্তানকে ফেলে দূরে থাকা রাজকে তারা পরিবারের কাছে ফিরে যাওয়ার চাপ দিত। সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছেন চিত্রনায়িকা পরিমণি। একদিন রাজ তার ছেলেকেও দেখতে আসেননি বলে অভিযোগ করেছেন পরি। কিন্তু শরীফুল রাজ জানিয়েছেন কদিন ধরে সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত আছেন তিনি, তাই ঠিকমতো সময় বের করতে পারছেন না এই অভিনেতা। এর আগে ভিডিও ফাঁসের পর ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সুনেরা। তাতে আকারে ইঙ্গিতে পরিমণিকে দুষেছেন তিনি। লিখেছেন, দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না, সুনেরা নিশ্চিত শরীফুল রাজের আইডি হ্যাক হয়েছে। কে হ্যাক করেছে তা সবাই জানে বলে দাবি করেছেন তিনি। সুনেরা বলেছেন, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না সেই করেছে। কিন্তু সুনেরার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিমণি। এসব ভিডিও ফাঁসের বিষয়ে কেউ যেন প্রমাণ ছাড়া তাকে না দোষেন সে বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন এই অভিনেত্রী। অন্যদিকে শরীফুল রাজ জানিয়েছেন ভিন্ন কথা। সুনেরার দাবি মিথ্যে করে দিয়ে তিনি বলেছেন আইডি হ্যাক হয়নি তার। এছাড়া সুনেরা আকারে ইঙ্গিতে পরিমণিকে দুষলেও নিজের স্ত্রীকে মোটেও সন্দেহ করছেন না অভিনেতা রাজ। শিবলি আহমেদ, কালবেলা।